বিশেষ করে গোটা বিশ্বব্যাপী মুসলিমদের মাঝে যারা ইসলাম মানেই কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে ইসলাম মেনে চলার চেষ্টা করেন, প্রচলিত কোন রসম রেওয়াজ অনুযায়ী নয়, কোন প্রচলিত দল মত মজহাব বা তরিকার আলোকে নয়, কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে যারা বিশ্বব্যাপী ইসলাম মেনে চলার চেষ্টা করছেন তারা আরো বহুভাবে বহু রকমের প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন। যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গণিত অসংখ্য নবী রাসূলদের রেখে যাওয়া তাওহীদের দাওয়াতকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সক্রিয় ভূমিকা রাখছেন, তাদের মাঝে আমরা নিশ্চিন্তে নিঃসন্দেহে এক বাক্যে বলতে পারি, দেশ হিসাবে যেই দেশটি ভূমিকা রাখছে সে দেশটি হচ্ছে তাওহীদের দেশ, আল মামলাকা আল আরাবিয়া আস সৌদিয়া, যার কারণে সৌদি আরবকেও বিভিন্নভাবে বিভিন্ন অপবাদের অনেক সময় শিকার হতে হচ্ছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আলোচনার শুরুতে দোয়াই করছি, সৌদি আরব শুধু নয়, এ ধরনের যে সমস্ত দেশগুলি প্রকৃতপক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ প্রচার প্রসার ও প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয় ভূমিকা রাখছে, আল্লাহ রাব্বুল আলামিন সে দেশগুলিকে সুপ্রতিষ্ঠিত করুন। আমিন। বিশেষ করে তাওহীদের দেশ, হারামাইন শরীফাইনের দেশ আল মামলাকা আল আরাবিয়া সৌদিয়াকে তার এই সুপ্রতিষ্ঠিত সক্রিয় ভূমিকায় সুপ্রতিষ্ঠিত করার সুপ্রতিষ্ঠিত থাকার আল্লাহ তৌফিক দান করুন। আন্তর্জাতিক বিশ্বে মুসলিম সমাজে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভক্ত করার চেষ্টা করা হয়, তার মাঝে শিয়া সুন্নি একটি গুরুত্বপূর্ণ বিষয়, আরও গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় সালাফিদেরকে বিভিন্ন নাম বিভিন্ন পরিচয় বিভিন্ন অপবাদ দিয়ে তাদেরকেও তাদের গতিকে সীমাবদ্ধ করে দেওয়া, আন্তর্জাতিকভাবে অমুসলিমদের পক্ষ থেকে এমনকি জন্মসূত্রে ভৌগোলিক সূত্রে যারা নামে মাত্র মুসলিম তাদের পক্ষ থেকেও বহু রকমের চেষ্টা অপচেষ্টা চলছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই অপচেষ্টাকে নস্যাৎ করে দিয়ে এ তাওহীদের দাওয়াতকে পৃথিবীর সর্বত্র পৌঁছিয়ে দেওয়ার তৌফিক দান করুন। সর্বত্র যেন আল্লাহর দিন তাওহীদ এবং সুন্নাহর আলোকে সুপ্রতিষ্ঠিত হতে পারে, আল্লাহ সেটি তৌফিক দান করুন। এবং এই ক্ষেত্রে এ দেশ বিশেষ করে খাদিমুল হারামাইন শরীফাইন আল মালিক সালমান বিন আব্দুল আজিজ হাফিজাহুল্লাহ এবং যারা তার সাথে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত রাখুন, সকলকে তাওহীদের পক্ষে সুন্নাহর পক্ষে সর্বত্র ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন। সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহ কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক পথের নেতৃত্ব দান করার তৌফিক দান করুন, এবং এ দেশকে বেলাদুল হারামাইন শরীফাইন এ মক্কা মদিনার দেশকে সকল প্রকার ষড়যন্ত্রের ষড়যন্ত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে রক্ষা করুন, এ দেশকে হেফাজত করুন এবং তাওহীদের পক্ষে সুন্নাহর পক্ষে সঠিক ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন।